আনলো আমি না, এক কাউ নেবো না, এক কাউ নেবো না আমি আনলো না, তাও নেবো না, তাও নেবো না। আমার সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি আর সবসময় ভালো থাকবে। তো আজকে হচ্ছে বুধবার আর আমি সকাল সকাল বাজারে এসেছি, তাই বাজার থেকেই তোমাদের সাথে কথা বলা শুরু করলাম, মানে আমার ব্লগটা শুরু করলাম। এখন ওই 7:45 মতন বাজছে, যেহেতু অফিস যাব তো তাই সকাল সকালই বাজারে চলে আসলাম। তো চারিদিকে কিন্তু তোমরা নানান রকম কথা শুনতে পারবে, সেইগুলোকে কিন্তু জাস্ট ইগনোর করে দিও, কারণ নানান রকম মানুষ নানান রকম কথা। চলো তাহলে মাছ বাজারে যাই। কত পড়ছে গেলাম? দাও কাটো। ওগুলো না হয়েছে, এগুলো দুশো, এগুলো দুশো। এখন মার্কেটে অত হয়ে গেছে দাদা, লোকাল কাটা আছে। মাছের তেলটা দিয়ে দেবো, হ্যাঁ, পিত্ত বাদ দিয়ে। সেটা তো রুয়েছে, ভালো ভালো রুয়েছে, লোকাল কাঁচলা কাটা আছে। মা এদিকে মাছ ভাজা বসিয়েছে, মাছের ঝোল হবে। মাছের আলু কাটুনি তুমি কাটবা? তাহলে ওইদিকে ও মশলাটা বেটে দেবো। আর এইদিকে মাছের তেল আছে, মানে যেই মাছটা আমি নিয়েছি ওটা গোটা নিয়েছিলাম, এবার ওইটার তেলটা আছে, আর সঙ্গে একটু এক্সট্রা তেল দিয়েছিল। তুমি গন্ধ শুকে নিচ, আরেকটা মানে আরেকটা বোধহয় কাতলা মাছের তেল দিয়েছে পাশে, জানো, বাসি না, ও কাটছিল তো, কাটছিল, বাসিটা সি না কাটছিল, তখনই ওটা ওটা সে দেখলাম ও নিজেই দিয়ে দিল সাথে। এখানে পেঁয়াজ টমেটো টমেটো আছে, এবার এটাকে বেটে নি। লেবু আছে তোমার কাছে? হ্যাঁ, কাতলা একটা কেটে রাখো না, লেবু রসুন সরাচ্ছ, ওই বাটিতে যেটা আছে, ঠিক আছে, আমি কুচো করছি, তুমি লেবুটা কেটে রাখো। ও দেখো ওপরে পুচন, দাঁড়া এতো ভালো, বাস্কেটে নিয়ে যাবি ব্যাগ, না তো ব্যাগ ছিঁড়ে যায়। আর দুদিন পর পর ব্যাগ কেনা যায়, ওই পিঠে ভার নিয়ে নিয়ে ব্যাগটা নেওয়া হয়ে গিয়ে ছিঁড়ে যায়। হ্যাঁ, স্কুল যেতে হবে তো, কী হয়েছে, অত বিরক্ত কেন, আবার স্কুল যেতে হবে? হ্যাঁ হ্যাঁ, 1:30 ছুটি। তো মা আমাকে বললো কিছুটা পেঁয়াজ
রসুন কুচো করে দিতে মাছের তেল কষার জন্য। তো সেইগুলোকে এখানে আমি কুচো করতে বসে গিয়েছি। এবার আমি এই কুচোনোগুলো বেশ ভালো পারি। এবার এটা মানে মাও পারে না, কারণ মার আঙুল কেটে যায়, আর বাবা তেমন পারে না, চোখে যেহেতু দেখতে পারে না। তবে বাকি সবজি টবজিগুলো বাবাই কেটে দেয় ম্যাক্সিমামটা, আমার যেহেতু অতটা সময় হয় না। এবার যখন আমার সময় হয়, হয়তো বাবা থাকে না, তখন আমি কেটে দিই। তো এইদিকে পুচোনো চলে এসেছে, দেখলেই তোমরা, এইবার ও রেডি হবে। রেডি হয়ে স্নান টান করে তারপরে স্কুলে চলে যাবে। এইদিকে রান্নাবান্না চলছে, তো চলো তাহলে এবার আমি চটপট রেডি হয়ে নিয়ে আমাকে আবার অফিস যেতে হবে, আর তোমাদের সাথে আবার সন্ধেবেলা কথা হবে। একটু আগে অফিস থেকে আসলাম, এসে ফ্রেশ ট্রেশ হয়ে বসেছি। পুচন গেছে পড়তে, ওকে যাব এবার আমি আনতে। এখন না, কীরকম ছন্দ মিলিয়ে কথা হয়ে গেল না, এখন না আনতে যাব হচ্ছে তোমার কটার দিকে, নটার দিকে আনতে যাব। আর তোমাদেরকে কটা জিনিস দেখাই, আমি ঘর সাজিয়েছি কয়েকটা ছবি দিয়ে, সেগুলো তোমাদেরকে আগে দেখাই, তারপরে তোমাদের সাথে কিছু কথা আছে। এই ছবিটা আমরা এইবার যে পুরী গিয়েছিলাম তখন গিয়ে তোলা। তো এই ছবিটা আগে গতকাল আমি ফ্রেমের মধ্যে লাগিয়েছি। দেখো, এটাতে কাটিং করতে হয়েছে, কাটিং কুটিং করে লাগাতে হয়েছে। এই ফ্রেমটা পুচনকে ওর এক বান্ধবীর জন্মদিনে গিফট করেছিল। আর এই দেখো, এই ফটো ফ্রেমটা, এই ফটো ফ্রেমটাও এক বান্ধবী গিফট করেছে। তো সেইটাতে পুচনের একদম ছোট্টবেলার একটা ছবি, আর তার সাথে আরেকটা ছোট্টবেলার ছবি, যেটাতে আমি কোলে নিয়ে এই দুটো ছবি সিলেক্ট করতে পেরেছি, সিলেক্ট করে লাগিয়েছি এখানে। কেমন লাগছে জিনিসগুলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। এবার তোমাদের সাথে কিছু কথা বলবো, যেটা বললাম তোমরা জানোই কী ঘটনা চারিদিকে ঘটছে। তো একের পর এক নানা রকম ঘটনা ঘটেই যাচ্ছে, এক তিলোত্তমার কেস, তারপর অভয়ার কেস। তো এরকম চারিপাশে যা ঘটনা ঘটেছে, মানে আমার বাবা মা এখন এতটাই আতঙ্কে যে আমাকে এই জানলাও রাত্রিবেলা লাগিয়ে শুতে হয় কোনো জায়গায়। মানে অফিস থেকে আসতে এখন একটুখানি দেরি হলেই ব্যাস সঙ্গে সঙ্গে একটুখানি, মানে টাইম হয়তো যেই টাইমে ঢুকে যাই সেই টাইম পার হয়ে গেলেই সঙ্গে সঙ্গে মার ফোন, কোথায় তুই, আসতে কেন দেরি হচ্ছে। এবার হয়তো কোনো কাজে গেলাম, কিছু গেলাম, তখন এবার তাদের চিন্তা। তারপরে হচ্ছে সন্ধেবেলা, যেমন পুচনকে, যেমন আমি প্রত্যেকদিন, যখন প্রত্যেকদিন বলতে যেমন যখন যেই পড়াগুলো তোমার রাত্রি 9টা বাজে, সেই পড়াগুলোতে আমি বরাবরই ওকে আনতে যাই। এবার এখন প্রত্যেকটা যাদের যাদের গার্জিয়ান যেত না, যে কাছাকাছি বাড়ি চলে আসবে, তাদের তাদের গার্জিয়ানরা ভয়ে আনতে যাচ্ছে। মানে এখন পরিস্থিতিটা এমন জায়গায় দাঁড়িয়ে গেছে যেন মানে মনে হচ্ছে বাইরে নরকাতক ঘুরে বেড়াচ্ছে, তারা মানুষ পেলেই খেয়ে নেবে, এরকম টাইপের অবস্থা আর আতঙ্ক। আর আগে আমি হয়তো যখন মা হইনি, যখন আমি আনম্যারিড, তখন হয়তো আমার বাবা মা যে চিন্তাগুলো করতো, তখন আমি সেগুলোকে নিয়ে রেগে যেতাম, এত কিছু চিন্তা করার আছে, এই তো এখান থেকে এইটুকু, কী আর হবে, কী আর হবে, এরকম অনেক কিছু ভাবতাম, বলতাম। কিন্তু এখন নিজে যখন মা হয়েছে, তখন আমি নিজে বুঝতে পারছি যে কীরকম পরিস্থিতি বা কী চিন্তাটা হয় আর কি, মানে মাদের মানে কী চিন্তাটা হয়, মাথায় খালি ঘুরতে থাকে যে এখনও আসছে না, আসতে দেরি হচ্ছে, এরকম কিছু। এবার পুচনের যেমন কোনো সময়তে তোমার স্কুলের টাইম, মানে ওরা টাইমগুলো আমার ধরো জানা, এই টাইমে এই টাইমে বাড়িতে ঢুকে, স্কুলে গেলে কোন টাইমে ঢুকবে, বা টিউশনে গেলে যেই পড়াগুলো বিকেলে আছে কোন টাইমে ঢুকবে। এবার ওই টাইমটা পার হলে আমার মাথায় তখন ঘুরতে থাকে কী ব্যাপার, আসলো না কেন এখন, মানে যদি স্কুল থেকে আসতে দেরি হয় টোটোবেলাকে কন্টিনিউ ফোন, মনে হয় না আমার মতন কেউ ফোন করে বা করবে না কেন, অবশ্যই করবে, কিন্তু আমি একটু অতিরিক্ত প্যানিক করি, আমি জানি না এটা আমার ক্ষেত্রে নর্মাল কিনা, কিন্তু আমার প্রচণ্ড ভয় লাগে মানে টোটোবালাকের সঙ্গে সঙ্গে ফোন, এতবার ফোন, এত যে তোমার আসতে কেন দেরি হচ্ছে, কী হচ্ছে না হচ্ছে এরকম। তারপর টিউশন থেকে আসতে দেরি হলে মানে টিউশনের মাস্টারের কাছে কতবার ফোন, যে স্যারও বেরিয়েছে, তো বলবো যে হ্যাঁ বেরিয়েছে এখানে ওখানে, বা এরকমভাবে চিন্তা হয়। কিন্তু বর্তমান সমাজ যেটা এখন যেরকম পরিস্থিতি, সেটাতে মানে সত্যি বলছি ঘরের বাইরে বেরোতেও ভয় লাগে, মানে ভয় লাগছে। মানে আগে আমি মানে আমি রাত্রি অনেক রাত্রি হয়তো কোনো জায়গায় গেছি দরকারে, অনেক রাত্রে আমি বাড়ি ফিরেছি 10টা সাড়ে 10টা 11টা, ভয় লাগতো না, এখন সত্যি বলছি আমারও ভয় লাগে। এই ঘটনাগুলোর পর আমারও ভয় লাগে যে আমি না খবর হয়ে যাই, এরকম সত্যি মানে এত
ভয় লাগে, আমি কি বলবো, আমার নিজেরই এখন ভয় লাগতে লেগেছে যে আমি মেয়েকে নিয়ে বেরোবো। অনেক অনেক রাত্রিবেলার প্রোগ্রাম হয়তো আমি ক্যান্সেল করে দিচ্ছি, না আমি যাবো না, দিনেরবেলা যেখানে যাওয়া যাবো, এরকম মানে আতঙ্ক আর কি, মানে এমন জায়গায় দাঁড়িয়েছে, মানে কি বলবো, পরিস্থিতিটা এমন মানে সব এমন জায়গায় চলে গেছে, এত আন্দোলন এত কিছু হচ্ছে, তবুও জানি না যে সঠিক যারা দোষী তারা শাস্তি পাবে কি না। আর একটা জিনিস আমি মানে কি বলবো, মানে সেই সমস্ত মানুষ, বিকৃত মানসিকতার মানুষ, তাদের মানসিকতাটা কোন জায়গায় গিয়ে দাঁড়িয়েছে যে তারা একটা মানে মেয়েকে এইভাবে নির্যাতন করে মারছে, মানে তাদের মাথায় কি আসছে, কোন মানসিকতা থেকে তারা এই জায়গাটা যাচ্ছে, মানে মানুষের মানসিকতাটা কোন জায়গায় কতটা বিকৃত হলে বা কী হলে তাদের কোন জায়গাটা কী কারণে তারা এরকম কাজ করছে বা এরকম, মানে সত্যি সেগুলো আমি বুঝতে পারি না। আর সত্যি কথা বলতে যারা বিবাহিত বিবাহিতা যারা আমার ভিডিও দেখছো, তারা একটা জিনিস জানবে যে নিজের ইচ্ছার বিরুদ্ধে যদি স্বামীও গায়ে হাত দেয় সেটাও কিন্তু সহ্য হয় না কোনো কোনো সময়। আর সেক্ষেত্রে একটা সম্পূর্ণ আলাদা মানুষ, মানে এগুলো মানে সহ্য করাকে আমি ভাবতে গেলে আমার মানে হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে। মানে একটা মানুষ কতবার মানে সেই অবস্থায় যখন যার সাথে এরকম ঘটনা ঘটছে সেই অবস্থায় সে কতবার মরে, মানে একটা মেরে ফেলা একটা জিনিস, মরে গেলো একটা জিনিস, কারণ কিন্তু প্রত্যেকটা মুহূর্তে মরছে। আর এখনকার দিনে তো মানে পুরুষের মানে বিকৃত মানসিকতা, পুরুষের বিকৃত কাম লালসার পুরুষের মানে তাদের কোনো মানে কোনো কিছু নেই বাদ বিচার, একটা ছোটো বাচ্চা যার যার শরীর হয়তো ঠিকমতো বিকশিত হয়নি, সেও এদের লালসার হাত থেকে ছাড় পাচ্ছে না। তাই সবাইকে একটা কথা বলবো যে তোমরা যারা যারা আমার ব্লগ দেখছো তারা প্লিজ সাবধানে থেকো। সত্যি কথা বলতে এই যে কোনো ঘটনা এরকম যখন ঘটে না খুব কষ্ট হয়, প্রচণ্ড কষ্ট হয়। আর সবথেকে বেশি কষ্ট হয় এটা ভেবে যে আমার কি কিছুই করার নয়, এটাতে আমি আন্দোলন করবো, রাস্তায় বেরোবো। এই যে সেদিন আমি সত্যি বলছি, সেদিন যে 11:55 সময় যেই এটা হলো, মানে সব জায়গায় যে রাত দখলের বিষয়, সেটাতে আমি যাইনি, আমি যেতে পারিনি ভয়ে। আমার এখান থেকে কেউ যাওয়ার ছিল না, আর এই জায়গাটা তো নতুন, জানো নতুন পাড়া, এবার কে যাবে, আমি রাত্রে 11:55 যাবো, আমি বাড়ি ফিরবো কী করে, একা একা অতটা রাস্তা ফাঁকা রাস্তা দিয়ে কে আছে আমার সাথে, ওখানে না হয় জমায়েত লোক আছে, কিন্তু আমি ফিরবো কী করে, এই ভয়ে আমি যেতে পারিনি। অনেকে আমাকে হয়তো আমাকে আমার পরিচিত কেউ বলেছে তুমি যাওনি এগোছো, আমি তো তাদেরকে একটাই কথা বলেছি, তুই আমাকে কি বাড়ি পৌঁছে দিবি বল, তুই কি আমার সাথে থাকবি, আমি রাত্রিবেলা আসার সময় যদি আমার কোনো বিপদ হয় তখন আমাকে কে দেখবে, এই চিন্তা বা এই ইয়েতে আমি যেতে পারিনি। আমি মানে কি বলবো, আমি যতটুকু ধরো ঘরে বসে যতটুকু প্রতিবাদ করার করেছি, এবার দিনের বেলা যদি কোনো মিছিল হয়, সন্ধ্যেবেলা যদি কোনো মিছিল হয় আমি সেটাতে যেতে পারবো, সেটাতে যেতে পারবো, যাবো, কিন্তু ওই টাইমে আমি যেতে পারিনি। তো এটা আমি জানি না এটা তোমরা কীভাবে দেখবে বা কী চোখে দেখবে, ওই টাইমে সত্যি আমি যেতে পারিনি, ভয়ে যাইনি, সত্যি বলছি এখনও আমারও ভয় লাগে। আগে যে মেয়ে হ্যাঁ বিশাল ব্যাপার, কী হবে কী হবে, এরপরে আমি যে চলে যেতাম চলে আসতাম, এখন আর সেটা পারি না। তাই সবাইকে বলবো তোমরা প্লিজ সাবধানে থাকবে, সচেতন থাকবে, একটুখানি বিপদের আঁচ পেলে সেখান থেকে যেভাবে হোক পেরিয়ে চলে আসবে, যে প্রাণ আগে জীবন আগে, যেভাবে যে কোনো জায়গাতে হোক, সে তোমার কলেজ হোক, স্কুল হোক, টিউশন হোক, যে কোনো জায়গা, বিপদ কোথায় হবে জানতে পারবে না, কোনো আত্মীয় স্বজনের বাড়ি হোক, যেখানে হোক, কোনো জায়গাতে যখনই একটুখানি বিপদের আঁচ পাবে বা তখনই বেরিয়ে যাবে সেখান থেকে। আর অবশ্যই নিজের বাড়িতে যে ছোটো মেয়ে আছে তাদেরকে অবশ্যই গুড টাচ ব্যাড টাচ এটা কি অবশ্যই শেখাবে, যেন তারা ছোটো থেকে সেটা বুঝতে পারে, জানতে পারে সমস্ত কিছু সেইভাবে। আর নিজের সন্তান নিজ দায়িত্ব, একদম নিজের দায়িত্ব, অন্য এর কাছে একটু রেখে গেলাম, ওর কাছে একটু রেখে গেলাম, একদম মানে নিজের কাছের লোক ছাড়া কোনো জায়গাতে রেখো না, সম্পূর্ণ নিজের দায়িত্বে রাখো, এ দিয়ে যাবে ও দিয়ে যাবে এরকম কোনো কিছু কোনো ভরসাতে থাকবে না, সম্পূর্ণভাবে নিজের দায়িত্ব পালন করবে। আর বিপদের আঁচ পেলেই সেখান থেকে পালিয়ে যাওয়ার আগে চেষ্টা করবে, আগে প্রাণ বাঁচাবে তারপরে সব কিছু।
বুঝতে পারলে হয়তো তোমাদেরকে অনেক বেশি জ্ঞান দিয়ে ফেললাম, কিন্তু একটা মেয়ে হিসেবে আর কিছু মেয়েকে যেই বলে আমার সচেতন করা দরকার, যে কথাগুলো বলে আমি সেই কথাগুলোই তোমাদেরকে বলেছি। অবশ্যই তোমরা আমার কথাটা একটু শুনবে, আমি জানি তোমাদের বাড়িতে তোমাদের মা দিদি হোক যারা বড় আছে তারা সবাই বলছে, সবাই সচেতন হয়েছে এখন বর্তমানে এই ঘটনার জন্য, সবাই বলছে, তাই তোমরাও সচেতন হও প্লিজ, অনুরোধ এটা আমার।